2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ যেটি সেটি কিন্তু ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে। আর এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব চতুর্থ সপ্তাহের যে ফিজিক্স অ্যাসাইনমেন্ট রয়েছে তার উত্তরপত্র। তার আগে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্স অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের যে প্রশ্ন সেটি একটু আমরা দেখি, তারপর আমরা প্রশ্নপত্র চলে যাব। এখানে বলা হচ্ছে যে ফিজিক্স অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে গতি অধ্যায় থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট চয়ন করা হয়েছে, এবং চতুর্থ অধ্যায় থেকে কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায় থেকে কিন্তু এই দুটি অধ্যায় থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট চয়ন করা হয়েছে। এখানে আমরা একটু অ্যাসাইনমেন্টের জন্য যে নির্ধারিত কাজ সেটি একটু আমরা দেখি যে শক্তি রূপান্তর 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। এখন এর আলোকে ক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত। খ নম্বরে বলা হচ্ছে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হচ্ছে বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করো, করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। ঘ নম্বরে বলা হচ্ছে লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতায় কত অংশ দেখাও। অর্থাৎ ঘ নম্বরে কিন্তু দুটি লেখচিত্র অঙ্কন করে দেখাতে বলা হয়েছে, এবং ঘ নম্বরে কিন্তু সেই লেখচিত্র কিন্তু একটু ব্যাখ্যা চাওয়া হয়েছে। এখানে যেহেতু প্রশ্ন দেওয়া আছে এই জন্য আমাদের নির্দেশক বা নির্দেশনার প্রয়োজন হচ্ছে না। এখানে নির্দেশনায় কিছু শর্ত দিয়েছে, সেটি হচ্ছে 47 থেকে 49 পেজ পর্যন্ত আপনাদের দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনারা এই পেজ গুলো পড়বেন, কারণ এই পেজ গুলো থেকে আপনাদের যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু পরীক্ষাতে আপনাদের এইখান থেকে কোশ্চিন হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে পাঠ্য বইয়ের 100 থেকে 108 পৃষ্ঠাও কিন্তু পড়তে বলা হচ্ছে, তাই অবশ্যই আপনারা পড়ে নেবেন। আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাচ্ছি। তার আগে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা উত্তরপত্র যাই। উত্তরপত্র প্রথমে আমরা যে সাজিয়েছি যে শিরোনামটি কি হবে এটি আমরা একটু বলে দিয়েছি, যে আপনাদের কভার পেজের শিরোনাম হবে, অর্থাৎ আপনাদের কভার পেজ যেটি লিখতে হয় কভার পেজ কিভাবে তৈরি করবেন এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। সেই কভার পেজের শিরোনাম হবে গতি কাজ ক্ষমতা ও শক্তি। আমি আবারও শিরোনামটি বলছি, গতি কাজ ক্ষমতা ও শক্তি, এটি হচ্ছে আপনাদের কভার পেজের শিরোনাম। চলুন আমরা উত্তরপত্র যাই। আমরা ক নাম্বার উত্তরটি সাজিয়েছি যে আমরা জানি কোন বস্তুর মোট শক্তি ওই বস্তুর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টির সমান, অর্থাৎ 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি ইকুয়াল, আমরা বস্তুটির মোট শক্তির একটি সূত্র জানি যে ½ mv² + mgh। এই সূত্রটি কিন্তু আমরা জানি, এই সূত্রটির আলোকে কিন্তু আমরা জাস্ট এই ম্যাথের ক্যালকুলেশন করব। তার আগে এখানে আমাদের কিছু নির্দেশনা দেখে লিখে নিতে হবে, যেটি আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে ভর এম ইকুয়াল কিন্তু 75 কেজি দেওয়া ছিল, আর অভিক্ষেপ ত্বরণ আমরা জানি যে জি ইকুয়াল 9.8 ms/2, যেটি অভিক্ষেপ ত্বরণের মান নির্দিষ্ট। তারপরে উচ্চতা এইচ সমান সমান কিন্তু আমরা জানি যে 40 মিটার, এই উচ্চতা এইচ সমান সমান আমরা কিন্তু পেয়েছি কোশ্চিন থেকে, কোশ্চিনে যা যা বলেছিল আমরা এইখানে তাই তাই লিখেছি। তারপরে আমরা যেহেতু বস্তুটির মোট শক্তি বের করতে বলেছে তাই ½ mv² + mgh এই সূত্রটিতে ফেলেছি। তারপরে হাফকে ঠিক রেখেছি, এম এর মান 75 বসিয়েছি, গুণন ভির মান 0 যেহেতু উপরের স্কয়ার ছিল উপরের স্কয়ারটা দিয়েছে, তারপরে প্লাস, তারপরে এম 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 এর মান 75 গুণন জি এর মান 9.8 গুণন এইচ এর মান 40। মানগুলোকে ক্যালকুলেশন করে কিন্তু পাই আমরা যে শূন্য প্লাস 29 সাথে 400 জুল। জুল থেকে যদি আমরা কিলো জুলে যদি কেউ করতে যাই তাহলে একে 1000 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দেওয়ার পরে তাহলে কিন্তু 29.4 কিলো জুল কিন্তু আনসারটি হবে। এই হচ্ছে আপনাদের ক নম্বরের নির্ধারিত ম্যাথ, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সকল উত্তর দেওয়ার চেষ্টা করবো। তারপরে অবশ্যই আমরা দেখি যে সেকেন্ড যে প্রশ্ন ছিল খ নম্বরের প্রশ্ন, যে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি তথা গতিশক্তি ও বিভব শক্তির যোগফল সম্পূর্ণই বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে, বস্তুটি ভূমিতে থাকা অবস্থায় তার মধ্যে যে স্থিতি শক্তি বা বিভব শক্তি ছিল তা 40 মিটার উচ্চতায় ওঠার সময় গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং 40 মিটার পরে তার সমস্ত গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়, কেননা বস্তুটির তখন বেগ হয় 0 তথা গতিশক্তি ek = mv² আমরা যদি এখানে ভির মানটি বসিয়ে দেই তাহলে কিন্তু শূন্যর সাথে যদি যা গুণ করা হয় তাই কিন্তু হয় শূন্যই হয় কিন্তু, তাই এখানে আমরা যদি ইকে সমান সমান কিন্তু শূন্য পাবো। অন্যদিকে উচ্চতার কারণে বিভব শক্তি হবে ep = mgh
এমজিএইচ কিন্তু হবে বিরূপ শক্তি ইফ ইকুয়াল। সুতরাং আমরা বলতেই পারি যে 40 মিটার উচ্চতায় বস্তুটিতে মোট শক্তি বিরূপ শক্তিতে জমা থাকবে। এই হচ্ছে আপনাদের খ নাম্বারের জন্য নির্ধারিত প্রশ্ন। তারপর আমরা নেক্সট প্রশ্নতে চলে যাই। তার আগে অনুরোধ করছি আমাদের ভিডিওটিতে এখনো যারা লাইক দেননি অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। সেই পরিশ্রমের জায়গা থেকে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটিতে একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ম নাম্বারে যে উল্লেখিত তথ্যের আলোকে আমরা দেখতে পাই যে 75 কেজি একটা বস্তুকে যদি 40 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় দেওয়া হয়েছে এক্ষেত্রে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সম্ম ও গতিশক্তির এবং সময় বিভব শক্তির পরিবর্তনের হিসাবটা আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে যেহেতু প্রত্যেক সময় 0 সেকেন্ড, ভর হচ্ছে 75 কেজি, বেগ 0, যেহেতু উচ্চতা হচ্ছে 40 মিটার উঁচু থেকে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে, এবং ত্বরণ কিন্তু জি ইকুয়াল 9.8 MS/2। তারপরে আমরা গতিশক্তির সূত্র জানি যে ই ইকে 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 দিয়ে কিন্তু গতিশক্তিকে প্রকাশ করা হয়। ইকে সমান সমান আমরা জানি ½ MV2। তারপরে হাফ আমরা সবকিছুর মান বসিয়ে দিয়ে কিন্তু 0 জুল পাই। আর তারপর আমরা বিভব শক্তিতে যদি বের করি, তাহলে বিভব শক্তি আমরা পাই যে EP1 ইকুয়াল MGH। এখানে ওয়ান আমরা দিয়েছি, এখানে EK1 দিয়েছি, এখানে EP1 দিয়েছি। ওয়ান দেওয়ার কারণ কারণ আমাদের পর্যায়ক্রমে আরো গতি শক্তি এবং বিভব শক্তি নির্ণয় করতে হবে, তাই এখানে 1 2 এভাবে আমরা কিন্তু ইউজ করবো, তাই এখানে 1 দিয়েছি। তারপরে EP1 ইকুয়াল MGH, এখানে আমরা মান বসিয়ে দিয়ে কিন্তু বিভব শক্তি পাই যে 29,400 জুল। তারপরে এখানে আমরা যে আরেকটু লিখে নিয়েছি যে আদি বেগ ইকুয়াল 0 এবং দূরত্ব S ইকুয়াল 10 মিটার এবং ত্বরণ আমরা 9.8 MV2। এখান থেকে আমরা বস্তুটি যখন 40 40 -10 অর্থাৎ 30 মিটার যখন উচ্চতায়, তখন কারণ এখানে 10 মিনিট পর্যায়ক্রমে আস্তে আস্তে নিচের দিকে আসবে 10 মিটার 10 মিটার করে। এ নিয়ে কিন্তু আপনাদের একটি বইয়ে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, আপনার সেই চিত্রটা দেখলে বুঝতে পারবেন। এখানে তখন সূত্রটি দাঁড়াবে যে V² ইকুয়াল U² প্লাস 2A 2S। এখানে আমরা সবকিছুর মান বসিয়ে দিয়েছি। আর তারপর আমরা নেক্সট পেজে যাই, নেক্সট পেজে আমরা সবকিছুর মান বসিয়ে দিয়ে ভির মানটি বের করেছি। এখান থেকে ভি ইকুয়াল 14 MS/1। আবার ভি ইকুয়াল ইউ প্লাস GT আর একটি সূত্র আছে, সেখান থেকে আমরা টির মানটি বের করেছি। সবকিছুর মান বসিয়ে দিয়ে এখান থেকে আমরা টির মানটি বের করেছি 1.43 সেকেন্ড। তারপরে সুতরাং গতিশক্তি এখানে EK2 অর্থাৎ আমরা EK1 এর মানটি আগে বের করেছি, তারপরে EK2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে গতিশক্তিটা বের হবে সেটি একটু বের করেছি। এখান থেকে ½ MV² এর সূত্রটি ঠিক রেখেছি, এখানে যে মান মানগুলো আমরা পেয়েছি সেখানে সেগুলো মান আমরা বসিয়ে দিয়ে EK2 এর মানটি আমরা পেয়েছি 7,350 অর্থাৎ 7,350 জুল। এটি কিন্তু দ্বিতীয় গতিশক্তির ক্ষেত্রে। তারপর আমরা দ্বিতীয় বিভব শক্তির ক্ষেত্রে যা পাই এখানে MGH, এখানে আমরা সবকিছুর মান বসিয়ে দিয়ে 22,050 জুল পাই। এখানে কিন্তু জাস্ট দ্বিতীয় বিভব শক্তির ক্ষেত্রে দ্বিতীয় মানগুলো বসাতে হবে এবং দ্বিতীয় গতিশক্তির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় মানগুলো বসাতে হবে। তাই প্রথম গতিশক্তি বা প্রথম বিভব শক্তির মানগুলোর সাথে কিন্তু দ্বিতীয় বিভব শক্তি বা গতিশক্তির মানগুলো মিলবে না, তাই এইটুকু আপনারা খেয়াল রাখবেন ম্যাথ করার সময়। তারপর আমরা নেক্সট পেজটি দেখি, এখানে যখন বস্তুটি যখন 40 -20 অর্থাৎ দুইবার পর্যায়ক্রমে, প্রথমে একবার যখন 10 কমবে তখন 30 আসবে, 30টা আমরা বের করে দেখিয়েছি। তারপরে 30 থেকে আবার যখন 10 কমবে তখন কিন্তু 20 আসবে, যখন 20 মিটার উচ্চতায় থাকবে তখন এর মানটি কেমন হবে আমরা একটু দেখি। যে V² ইকুয়াল U² প্লাস 2GH, এখান থেকে আমরা সবকিছুর মানটি বসিয়ে নিয়েছি, এখানে আমরা মানগুলো লিখে নিয়েছি, আপনারা এভাবে লিখবেন। মানটি পেয়েছি যে V ইকুয়াল 19.8 MS/1। তারপরে এখান থেকে আমরা আবার টি এর মানটি বের করবো, যে ভি ইকুয়াল ইউ প্লাস GT। এই সূত্রটিতে আমরা প্রয়োগ করে এখান থেকে টি এর মানটি আমরা বের করেছি, টি ইকুয়াল 0.6 সেকেন্ড। তারপর আমরা নেক্সট পেজে যাই, নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে সুতরাং গতিশক্তি 3 নম্বর যে গতিশক্তি সেটি কত হবে। এখানে আমরা বের করে দেখিয়েছি যে ½ MV² 3 নম্বর গতিশক্তির ক্ষেত্রে কিন্তু আমরা 3 নম্বর মানগুলো বসাবো, অর্থাৎ আমরা আগে যে এই যে গত পেজে যেগুলো বের করে নিলাম, এখানে যে ভি এর মান বের করে নিলাম, এখানে যে টি এর মান বের করে নিলাম, তৃতীয় গতিশক্তিতে কিন্তু এটি এখানে প্রয়োগ করবো। এভাবে প্রয়োগ করে আমরা EK3 সমান সমান পাই 14,700 জুল। তারপরে তৃতীয় বিভব শক্তির ক্ষেত্রে আমরা জানি যে তৃতীয় বিভব শক্তির ক্ষেত্রে আমরা এখানে সবকিছুর মান বসিয়ে দিয়ে 14,700 জুল পাবো। তারপরে বস্তুটি যখন 3 বার করবে, অর্থাৎ প্রথমবার যখন 40 থেকে 10 কমে 30 এসেছে, তারপরে আবার 30 থেকে 10 কমে 20 এসেছে, আবার 20 থেকে 10 কমে যখন 10 অবস্থায় থাকবে তখন এর অবস্থাটা কেমন হবে সেটি একটু আমরা দেখি। যে V² ইকুয়াল U² প্লাস 2GS, এখান থেকে আমরা ভির মানটি পেয়েছি যে 24.5 MS/1। এখানে আমরা মানগুলো লিখে নিয়েছি,
তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। এখান থেকে আমরা আবার টির মানটি বের করবো, যে এখান থেকে আমরা ভি ইকুয়াল ইউ প্লাস জিটি টির মানটি বের করবো, টি মান টি টি ইকুয়াল 0.4541 সেকেন্ড। সুতরাং গতিশক্তি 4 নাম্বার, যে গতিশক্তি 4 নাম্বার চতুর্থবার পড়ার ক্ষেত্রে কত গতিশক্তি হয়েছে এটি কিন্তু আমরা বের করে দেখিয়েছি এখানে 22,050 জুল। আবার চতুর্থবার যখন পড়েছে 10 10 করে কমে কমে পড়েছে, তখন চতুর্থবার বিয়োগ শক্তি আমরা এখানে সূত্রটি প্রয়োগ করে 7,350 জুল কিন্তু পেয়েছি। তারপরে আমরা নেক্সট পেজে দেখি একটু, নেক্সট পেজে আমরা যখন বস্তুটি একবারে মাটিতে চলে আসবে, অর্থাৎ 4 বার পর্যায়ক্রমে যখন লাস্ট বার পড়বে, তখন কিন্তু যখন মাটি স্পর্শ করার মুহূর্তে এর গতিশক্তি এবং বিভব শক্তিটা কেমন হবে আমরা এখানে দেখব। এখান থেকে আমরা ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2gx এর মানটি এখান থেকে সূত্রটি প্রয়োগ করে এখান থেকে আমরা ভির মানটি বের করেছি। আপনারা এইভাবে লিখবেন, ভির মানটি বের করার পরে এখান থেকে আমরা টির মানটি বের করেছি, টির মানটি বের হচ্ছে 0.383। অর্থাৎ আমাদের যখন যেহেতু পর্যায়ক্রমে বারংবার পড়েছে, তাই আমাদের বারংবার গতিশক্তি এবং বিভব শক্তি পরিবর্তন হয়েছে, তাই প্রত্যেক ক্ষেত্রে টি এবং ভি এর মান কিন্তু প্রত্যেক ক্ষেত্রে বের করে নিতে হয়েছে। অর্থাৎ বের করে নিয়ে ভি এবং টি এর মানটি বের করে নিয়ে আমরা প্রত্যেকবার গতিশক্তি এবং বিভব শক্তির মানগুলো বের করেছি। এক্ষেত্রে আমরা যখন যখন মাটি ছোঁয়ার আগে যখন বস্তুটির গতিশক্তি হয়েছে যে EK5 অর্থাৎ পঞ্চমবার হয়েছে, যে পঞ্চমবার আমরা EK5 এর মানটি বের করেছি 29,400 জুল। আমরা বিভব শক্তি EP5 ইকুয়াল MGH, এখান থেকে আমরা পঞ্চমবার যে বিভব শক্তি তার মানটি বের করেছি 0 জুল। নিচে সময় বনাম গতিশক্তি ও সময় বনাম বিভব শক্তি লেখচিত্রটি আঁকা হলো, অর্থাৎ আপনাদের গ নাম্বার পোস্টে কিন্তু যে দুইটি লেখচিত্রের কথা বলা হয়েছিল সেই দুটি লেখচিত্র আমরা এখানে আঁকাই দেখিয়েছি। এভাবে এখানে আমি লেখচিত্রটি বুঝিয়ে দিতে যাচ্ছি না, কারণ লেখচিত্রটি আপনারা গ্যাপে এভাবেই লিখবেন, একবারে যেখানে যেভাবে আছে হুবহু করার কপি করার চেষ্টা করবেন, কারণ এখানে যেভাবে আছে আমরা এভাবে লিখলে 100% মার্ক পাবেন, আমরা এইটুকু গ্যারান্টি দিয়ে রাখছি। আর অবশ্যই অবশ্যই এটি কিন্তু গ্যাপে আপনাদের আঁকাতে হবে। অনেকে মনে করতে পারেন যে ভাই আমরা খাতায় আঁকাবো, সেক্ষেত্রে কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য সম্পূর্ণ মার্ক্স আসবে না। তারপরে আমরা নেক্সট আরেকটি যে সময় বনাম গতিশক্তি লেখচিত্রটি, এটা প্রথম লেখচিত্র। তারপর আমরা নেক্সট যে লেখচিত্র সেটি একটু দেখি, এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার যে লেখচিত্র, যে সময় বনাম বিভব শক্তি যে লেখচিত্র। আমরা প্রথম লেখচিত্র দেখেছি যে সময় বনাম গতিশক্তি লেখচিত্র, আর এটি দেখছি হচ্ছে সময় বনাম বিভব শক্তি লেখচিত্র। আপনারা এভাবেই আঁকাবেন, জাস্ট এভাবে ধরে ধরে, তাহলে অনেক সুন্দর হবে লেখচিত্রটি আমরা আশা করছি। আর অবশ্যই অবশ্যই বারংবার বলছি আপনারা অবশ্যই এটি গ্যাপে আঁকাবেন। চলুন কথা না বাইরে সরাসরি আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখি। ঘ নাম্বার প্রশ্নতে আমরা সাজিয়েছি যে, তার আগে গ নাম্বার প্রশ্ন আরেকটু আছে সেটি একটু বলে নেই, যে উল্লেখিত আলোচনা থেকে অর্থাৎ এটি পরিশেষ টানা হয়েছে, যে উল্লেখিত আলোচনা থেকে আমরা পাই টি ইকুয়াল 0 সেকেন্ড, অর্থাৎ ঘটনার শুরুতে গতিশক্তির পরিমাণ শূন্য এবং সাথে সাথে এর মান বাড়তে থাকে, এর কারণ হিসেবে আমরা বস্তুটির বেগ বৃদ্ধিকে ধরতে পারি। আবার সময়ের শুরুতে বিভব শক্তির মান সবচেয়ে বেশি এবং এবং তা এখানে তা না তা সময়ের সাথে সাথে কমতে থাকে, এখানে তা হতো, এর কারণে বস্তুটির উচ্চতা আস্তে আস্তে কমতে থাকে। এই হচ্ছে আপনাদের গ নম্বরের নির্ধারিত যে প্রশ্ন সেটি। তারপর আমরা এখানে ঘ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখবো। এখানে গয়ের দুটি লেখচিত্রের মান একটি লেখচিত্রে প্রকাশ করা হলো, অর্থাৎ সময় বনাম গতিশক্তি, আমরা গ নাম্বারে দেখেছিলাম যে দুটি লেখচিত্র সময় বনাম গতিশক্তি এবং সময় বনাম বিভব শক্তি যে দুটি লেখচিত্র, আমরা দুটি লেখচিত্রকে এখানে একটিতে প্রকাশ করেছি, কারণ ঘ নাম্বারে আপনাদেরকে এভাবেই চিত্রটি একটি বলা হয়েছিল। জাস্ট আমরা এক পেজে এখানে চিত্রটি একে দেখিয়েছি। আপনারা এইখানে এটি ইউজ করবেন যে এইখানে একটি পেন দিয়ে আপনারা মার্ক করবেন এবং বিভব শক্তি কার একটি পেন দিয়ে মার্ক করবেন। অবশ্যই রেড পেন ব্যতীত, এখানে কিন্তু আমরা রেড পেন ইউজ করেছি, জাস্ট আপনারা রেড পেন ব্যতীত বা রেড পেন্সিল ব্যতীত এটি কিন্তু ইউজ করবেন। এটি হচ্ছে আপনাদের ঘ নাম্বারের লেখচিত্র। তারপরে ঘ নাম্বারের নেক্সট পেজে আমরা চলে যাই। লেখচিত্র হতে টি ইকুয়াল 2.03 সেকেন্ড সময়ে বস্তুটির গতিশক্তি অভিভাব শক্তি সমান হয়, সেই হিসেবে বস্তুটির টি ইকুয়াল 2.03 সেকেন্ড এর উচ্চতা হবে। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে আমরা আদিবেগ ইউ ইকুয়াল 0 ms ইনভার্স 1, সময় টি ইকুয়াল 2.03 এবং ত্বরণ জি ইকুয়াল 9.8 ms ইনভার্স 2, এগুলো কিন্তু লিখে নিয়েছে, আপনারা চাইলে এখানে একটা টান দিতে পারেন। তারপরে এই এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রটিতে আমরা প্রয়োগ করেছি, সব কিছুর মান আমরা সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটি ঠিক করে জাস্ট এখানে করেছি যে এস ইকুয়াল 20.19241 মিটার, এটি হচ্ছে এস এর মান। অতএব
যে 20.19241 মিটার উচ্চতায় বস্তুটির গতি শক্তি বিভব শক্তির সমান। এই উচ্চতা মোট উচ্চতার 20.19241 অথবা 40 অংশ যা 0.50 অংশ সমান, অর্থাৎ 0.5 × 1000 অংশ। এটি হচ্ছে আপনাদের ঘর নম্বরের জন্য নির্ধারিত অংশ, অর্থাৎ বিভব শক্তির কত অংশ এটি কিন্তু বের করতে বলা হয়েছিল, সেটি কিন্তু আমরা এখানে বের করে দেখলাম। এই হচ্ছে আপনাদের নির্ধারিত প্রশ্নের উত্তর। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু ভিডিও মেক করছি, হয়তো বা দু একটি কমেন্ট অথবা কমেন্টে রিপ্লাই যদি একটু দেরি হতে পারে, অবশ্যই ধৈর্য নিয়ে থাকবেন, আমরা সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে জানিয়ে দিবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।